আসসালামু আলাইকুম। হারামাইন ইমামস বায়োগ্রাফি সিরিজের 27তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু হানিফা নোমান। আজকের ভিডিওতে আলোচনা করব, প্রিয় দর্শক, পবিত্র মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব শায়েখ ডক্টর খালেদ বিন সুলাইমান আল মুহান্নার জীবনী নিয়ে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা হয়তো অবগত নন, আমরা ইতোপূর্বে আপনাদের এই প্রিয় চ্যানেলে হারামাইন শরীফাইনের বর্তমান এবং সাবেক প্রায় সকল ইমামের জীবনী আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে তাদের জীবনী লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিজিট করতে পারবেন। চলুন শুরু করি শাইখের একটি তেলাওয়াতের মাধ্যমে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। শায়েখ খালেদ 1976 খ্রিস্টাব্দে সৌদি আরবের আল আহসা নগরীতে জন্মলাভ করেন। তার পিতার নাম সুলাইমান, দাদার নাম হচ্ছে প্রিয় দর্শক আবদুল্লাহ, পুরো নাম সুলাইমান বিন আবদুল্লাহ আল মুহান্না। শৈশবে পবিত্র হিফস সমাপ্ত করার পর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষে 1997 সালে তিনি উসুলে দিন বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং 2003 সালে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর 2009 সালে শায়েখ খালেদ আল মুহান্না পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি 1997 খ্রিস্টাব্দে উসুলের দিন ডিপার্টমেন্টের লেকচারার ছিলেন। 2009 খ্রিস্টাব্দে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটিতে তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সর্বপ্রথম পবিত্র মসজিদে নববীতে 2015 সালে রমজানুল মোবারকে তারাবি সালাত পড়ানোর জন্য মনোনীত হন। এরই ধারাবাহিকতায় 2016 সালেও তিনি তারাবির নামাজ পড়ান। তার পিতা সুলাইমান বিন আবদুল্লাহ আল মুহান্না সৌদি আরবের বড় একজন আলেম ছিলেন। তার পিতার ঔরসে তিনি চতুর্থ সন্তান এবং তার ভাই শাইখ মোহাম্মদ বিন সুলাইমান আল মুহান্না সৌদি আরবের প্রসিদ্ধ একটি মসজিদের ইমাম। দাম্পত্য জীবনে তিনি বিবাহিত। তার ছেলের নাম উমর এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। তার শিক্ষকদের মধ্যে তার পিতা সুলাইমান বিন আবদুল্লাহ আল মুহান্না, আব্দুল আজিজ বিন বাস রহিমাহুল্লাহ, আবদুল্লাহ বিন আকিল রহিমাহুল্লাহ অন্যতম। তরুণ এ প্রতিভাবান আলেমকে 1441 হিজরির সফর মাসে তথা 2019 সালের 12 অক্টোবর রাষ্ট্রীয় অধ্যাদেশে মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ প্রদান করা হয়। একই অধ্যাদেশে ডক্টর আহমদ বিন আলী আল হুজাইফিকেও নিয়োগ দেওয়া হয় পবিত্র মসজিদে নববীর ইমাম হিসাবে। এরপর প্রিয় দর্শক, 2022 সালের 7ই ডিসেম্বর তাকে পবিত্র মসজিদে নববীর খতিব পদে উন্নীত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে প্রচারিত হারামাইন শরীফাইনের ইমামদের কোন ভিডিওটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কার জীবনী জানতে চান সেটাও অবগত করলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আসসালামু আলাইকুম।